অস্ত্র প্রয়োগ করেছি, ভয় গুলি করতে পারে, গুলি করলে ওদের হাত থেকে বন্দুকটা কাড়িয়ে নিয়ে ওদের মাথাটা ফাটাতে পারে। এবং কার্যত জলকামানের জল আর টিয়ার গ্যাসের সেল শেষ হয়েছে। এবং আমি থ্যাংক ইউ, আমি নিজেকে থ্যাঙ্কস জানাবো, জনগণকে থ্যাঙ্কস জানাবো। ছাদ্রাগাছি এবং খরস রোড এই মবকে আমি রিকোয়েস্ট করে শুনিয়েছি। শরৎ চ্যাটার্জি রোড পেরিয়ে নবান্নর গেটে গিয়ে জনগণ ছাত্র সমাজ বলে এসেছে দফা এক, দাবি এক, মমতার কথা। এর বাইরে কিছু হয় না, এখনো চলছে হেস্টিংসে। পুলিশকে বলবো শান্তিপূর্ণ আন্দোলনে এত মারধর বন্ধ করুন, হেস্টিংসে আপনারা এখনো উস্কানি দিচ্ছেন। আমাদের রাজ্য সভাপতি বিজেপি কালকের প্রোগ্রাম ডিক্লিয়ার করবে। আমরা প্রথম দিন থেকে নৈতিকভাবে এই আন্দোলন সমর্থন করেছি। গতকাল ছাত্র সমাজ বলেছিল যে স্টেটের লিডাররা যেন না থাকেন, আমরা পাশের থেকেও পার্টিসিপেট করিনি, শুধু ভলেন্টিয়ারের কাজ করেছি। 2 লক্ষ জলের পাউচ, মেডিকেল এইড, টেম্পোরারি মেডিকেল অ্যাসিস্ট্যান্স বোর্ড, ভলেন্টিয়ার, যা যা ওদের সাপোর্টিং দরকার, আমাদের বাড়ির বাচ্চারা এসেছে, ভাইরা এসেছে, বোনেরা এসেছে, তাদের জন্য আমরা করেছি। আর প্রচুর গার্ডিয়ান এসেছেন, তারা রাজনীতির রং ভুলে এসেছেন, কেউ বাবা কেউ দাদা, তারা এসেছেন পশ্চিমবাংলার নারীদের সম্মান রক্ষা করার জন্য। অভয়া তিলোত্তমা কাদম্বিনী যেই নামেই ডাকুন না কেন, আমার বোনের ধর্ষকদের, চক্রান্তকারীদের, খুনিদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য তারা এসেছেন। বাকিটা পরে হবে, হেস্টিংসে এমজি রোডে এখনো চলছে। আজকে ট্রেন গাড়ি হায়ার না করে 1.5 থেকে 2 লক্ষ পাবলিক এসেছে, আর সব রাস্তা বন্ধ করেছে মমতা পুলিশ। জলপথে এবং স্থলপথে কেউ আসতে পারেনি, থ্যাংকস টু রেলওয়ে ডিপার্টমেন্ট। তারা জেনেছিলেন ক্রাউড আসবে, সব ট্রেনে এক্সট্রা কোচ লাগিয়েছেন। আমাদের সমস্ত সমর্থকরা যারা আজ আন্দোলনে এসেছেন, টিকিট কেটে এসেছেন, রেলকে ধন্যবাদ, আরপিএফকে ধন্যবাদ, তারা স্টেশনে ঢুকতে দেননি, মমতার স্টেশনে ঢুকতে দেননি, থ্যাংকস টু রেলওয়ে, থ্যাংকস টু অশ্বিনী বৈষ্ণব রেলওয়ে মিনিস্টার। বলছি যে পরিকল্পিতভাবে কাল থেকেই বলেছিলাম যারা পরিকল্পনা করে